হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আপনাদের নিয়ে যাবো আজকে একটি ঐতিহাসিক স্থান দেখাতে। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, একটি শত শত বছর পুরাতন একটি ঈদগাহ ছিল। কে কখন কোন রাজা কিংবা সুলতানের আমলে এটি নির্মিত হয় জানা যায় না। একসময় এই জায়গাতে গ্রামবাসী ঈদের নামাজ আদায় করত। দেখতেই পাচ্ছেন প্রায় ধ্বংসপ্রায়, মাটির নিচে চাপা পড়ে গেছে। এটি রাজশাহী থেকে অনেক দূরে নওগাঁ উপজেলার একটি গ্রামের ঈদগাহ। এখন চারি সাইডে ঘন জঙ্গলে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছেন বাঁশঝাড় এবং বিভিন্ন রকম গাছগাছালিতে ভরা। মেহগনি গাছ, সেগুন গাছ, পিতরাজ গাছ, সব গাছ এখানে জঙ্গলে পরিণত করে দিয়েছে। বিশাল ঈদগাহ মাঠটি এখন পরিপূর্ণ একটি বিশাল জঙ্গলে পরিণত হয়ে আছে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিবডি, গুড বাই এভরিওয়ান।